সম্মানিত দর্শক, দেখতে পারতেছেন এটার প্রবলেমটা কি? আমরা এখন এই টিভিটি রিপেয়ারিং করব, আমাদের সাথে থাকবেন, অতি দ্রুত অতি সহজে আমরা কাজটি করে নেব। শুরু করা যাক আজকের টপিক, মিস্টার সনি সিআরটিভি। তো এখানে যেই রেজিস্টার রয়েছে, সে মূলত এটার যে রেজিস্টরের দরকার, 33 ভোল্ট দেয়, সেই ভোল্টেজের প্রবলেমের কারণে এই সমস্যা হয়েছে। তো এর ভিতরে পোকাও বাসা বেঁধেছে। তো আমরা দেখি নিই আসলে এটা কোন রেজিস্টারটা প্রবলেমটা করে। দেখতে পাচ্ছেন পার্স বলতেগুলো খুলেই গিয়েছে। আমরা এই পাশটি লাগিয়ে দেব। এই পাশটি হচ্ছে 4.7 ভোল্ট, সরি 4.7 কে রেজিস্টার, যা কি বলি আমরা। তো আমরা সেই রেজিস্টারটি লাগিয়ে দেব আর টিভিটি পুনরায় আবার চলতে থাকবে। তো একটি স্কিপ করে নেই যাতে করে পাস। তো আমরা খুঁজতে খুঁজতে এই সেই পার্সটি দেখতে পারতেছেন কত স্মল, মানে অনেক ছোট। আমি এটাকে এখন লাগিয়ে দেব। তার আগে পাশটি এখন লাগিয়ে দেব।
এরপর পাশ লাগানো হয়ে গেল, এখন আমি সোল্ডারিং করে নেব। মিটার ফ্যানগুলি কেটে দেব, তারপর মিপে নেব, রয়েছে। কিন্তু এখন এখান থেকে যে ভোল্টেজটি যায়, আমি সেই ভোল্টেজ টেনেশনারি দেখতে পাচ্ছেন, ভোল্টেজ টেনেশনারি প্রবলেম রয়েছে, তো আমি এটাকেও খুলে নেব। আমি এটাকেও খুলে নিলাম, এবং এটার যে মান আমি দেখে নেব, C18.15। এখন আমি এটাকে নতুন লাগিয়ে দেব, তারপর আমি এখন দেখতে পারলেন নতুন একটি ট্রানজিস্টর নিয়ে নিলাম। এটাকে আমি পুনরায় লাগিয়ে দিব, তারপর তো আপনারা চাইলে এভাবে ঝটপট দ্রুত বক্স টিভি রিপেয়ারিং করতে পারেন মেকানিক ছাড়াই। এই ভিডিওটি দেখুন আর নিজে নিজেই টিভি ঠিক করে খেলুন। আমি এখন পুনরায় সব কানেকশন করে দিচ্ছি, স্পিকার স্পিকার কমপ্লিট হয়ে গেল। এখন আমি পুনরায় এটাকে লাগিয়ে দেবো, তারপর বিশেষ লাইন লাগাবো। টিভিটি চলতে শুরু করলো, নো প্রবলেম, ইজিলি কাজ করে ফেললাম। ছোট্ট আয়না আছে, বেশি লাইন লো ইয়া রিমোট করো। বন্ধুরা এবার দেখে নিন, চ্যানেল অটোমেটিক সার্চ হচ্ছে, 1-2 করে নিচ্ছে। আমরা ফিটিং করে দেবো, তারপর আবারও